শিখো প্রথম আলোর উদ্যোগে ফেনীতে সম্বর্ধনা দেওয়া হলো এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ৬ উপজেলা থেকে আসা প্রায় ৭৫০ শিক্ষার্থী। এতে সভাপতিত্ব করেন প্রথম আলো ফেনী বন্ধু সভার সভাপতি অধ্যক্ষ আব্দুল হালিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোক্তার হোসেন এবং ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম।